শুরু করে ওয়েলকাম ফ্রেন্ডস চ্যানেল সাকসেসে সবাইকে স্বাগত গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে ইতিমধ্যে দুটো ভোট পর্বও মিটেছে আমরা শান্তিপূর্ণভাবে এই পর্বগুলি পার করার অপেক্ষায় আছি একদিকে করোনার দ্বিতীয় ঢেউ কোথাও কোথাও আছড়ে পড়ছে তাই সাবধান করোনার সংক্রমণ এড়াবার জন্য যা করণীয় সেগুলো কিন্তু অবশ্যই পালন করবে নিজেদেরকে সুস্থ রাখো আর ভোটের কুনাহটে যেন জড়িয়ে পড়ো না ইতিমধ্যে যে কয়েকজনের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ নতুন টপিক্সগুলো হলো সেগুলোই আগে বলে নিই প্রশ্ন হয়েছে ফিনান্স কমিশন নিয়ে ফিনান্স কমিশন কি বর্তমানে এর চেয়ারম্যান কে আছেন তোমরা জানো যে ফিনান্স কমিশন একটা কনস্টিটিউশনাল বডি যা সংবিধানের দুশো আশি নম্বর আর্টিকেল অনুসারে গঠিত হয় কেন্দ্র এবং রাজ্যগুলির অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখে রাজস্ব বা করের বন্টন রাজ্য কেন্দ্রের মধ্যে কীভাবে হবে তার সুপারিশ করাই মূল কাজ এর মাধ্যমেই কোঅপারেটিভ ফেডারেলিজমের যে নীতি সেগুলোকে স্ট্রেংদেন করা যায় প্রসঙ্গত এই যে ফিনান্স কমিশন এটা প্রথম গঠিত হয়েছিল উনিশশো একান্ন সালে এরপর এ পর্যন্ত পনেরোটি ফিনান্স কমিশন গঠিত হয়েছে বর্তমানে এর চেয়ারম্যান এন কে সিং দু হাজার সতেরোর নভেম্বর মাসে এই ফিনান্স ফিফটিন্থ ফিনান্স কমিশন গঠন করা হয়েছে ক্লেমস এবং প্রায়োরিটির মধ্যে যে একটা ব্যালেন্স করা এবং তার মাধ্যমে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যাটেন্ড করা এই ফিনান্স কমিশনের কিন্তু গুরুত্বপূর্ণ কাজ এরপর প্রশ্ন হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন এমন মুখ্যমন্ত্রীদের নাম জানার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল যে কয়েকজন মুখ্যমন্ত্রীর নাম বলো যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন তো তামিলনাড়ুর প্রাক্তন এবং বর্তমানে প্রয়াত এরকম ফিল্ম স্টার যারা ছিলেন এম জি রামচন্দ্রন কুমারী জয়ললিতা উনিশশো তিপ্পান্ন সাল পর্যন্ত এম জি রামচন্দ্রন কংগ্রেসের মেম্বার ছিলেন পরে ডিএমকেতে জয়েন করেন আবার নিজে একটা দল তৈরি করেন এআইডিএমকে এআইএডিএমকে তারপর মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত এই দশ বছর তারপর জয়ললিতা উনিশশো একানব্বই থেকে দু এক দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তারপর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি বহু গুণের অধিকারী ছিলেন চিত্র পরিচালক অভিনেতা এডিটর এবং চলচ্চিত্র শিল্পের যা কিছু কাজ সব কিছুই প্রায় একক হাতে যিনি করেছেন এন টি রামাও তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তার রাজনৈতিক দল ছিল যেটি তেলেগু দেশম পার্টি বা টিডিপি এরা সব মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তো প্রসঙ্গত তোমরা মনে রাখতে পারো এই সমস্ত ব্যক্তিদের কথা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আবার রাজনীতির সঙ্গেও পরবর্তীকালে যুক্ত হয়েছেন যেমন অমিতাভ বচ্চন শত্রুঘ্ন সিনহা গোবিন্দা সুনীল দত্ত হেমা মালিনী স্মৃতি ইরানি রাজেশ খান্না বিনোদ খান্না এবং সম্প্রতি রজনীকান্ত এরপর লোকসভার মহিলা স্পিকারদের নাম জানতে চাওয়া হয়েছে মহিলা স্পিকারদের মধ্যে মীরা কুমার সুমিত্রা মহাজন এদেরই নাম পাওয়া যায় প্রসঙ্গত এটা মনে রাখবে যে লোকসভার যিনি প্রথম স্পিকার ছিলেন তিনি কে ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কার এই নামটাও মনে রাখা দরকার ওনাকে আবার দাদা সাহেবও বলা হতো দাদা সাহেব নামেও উনি পরিচিত ছিলেন আর আমাদের লোকসভার বর্তমান স্পিকার কে এটা আমি বলবো না এটা তোমরাই ঠিক করে নিও ভারত স্বাধীন হওয়ার পর কোন কোন যুদ্ধ হয়েছে ভারতের সঙ্গে অন্য দেশের উনিশশো সালে চীনের সঙ্গে হয়েছে উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে তারপর উনিশশো সালে কার্গিল যুদ্ধ হয়েছে সেটাও পাকিস্তানের সঙ্গেই তাছাড়া আমাদের স্বাধীনতার পরই প্রায় দু মাস পরেই কাশ্মীর যুদ্ধ একটা হয়েছে সেটাও পাকিস্তানের সঙ্গে উনিশশো সাতচল্লিশ সালে তারপরের প্রশ্ন হচ্ছে যে স্বাধীন ভারতে মহিলাদের অধিকারের জন্য অধিকার রক্ষার জন্য যে সমস্ত আইনগুলো হয়েছে সেগুলোর নাম জানতে চাওয়া হয়েছিল এখন এইগুলো অনেক আইন আছে তোমরা কয়েকটা মনে রাখলেও পারবে যেমন ইমোরাল ট্রাফিক প্রিভেনশান অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স তারপর ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রিভেনশান অ্যাক্ট নাইনটিন এইটটি সিক্স তারপর কমিশন অফ সতী প্রিভেনশান অ্যাক্ট নাইনটিন এইটটি সেভেন প্রোটেকশান অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্সেস অ্যাক্ট নাইন টু থাউজেন্ড ফাইভ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশান প্রহিভিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন এছাড়াও পক্সো তিন তালাক এসবের উল্লেখ করা যায় তাছাড়া ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট যেটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিলো এইটিন সিক্সটি ওয়ানে সেটা টু থাউজেন্ড সেভেন্টিনে অ্যামেন্ডেড হয়েছে এবং লেটেস্ট যে পরিবর্তনটা হয়েছে মনে রাখবে ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট যেটা ছিল আঠেরোশো একষট্টিতে সেই অনুযায়ী যে সব মহিলারা কর্মক্ষেত্রে ছুটি পান প্রেগনেন্সি বা বাচ্চা জন্মানোর সময় বা ম্যাক্সিমাম ছুটি যেটা পেতেন বারো সপ্তাহ সেটা এখন ছাব্বিশ সপ্তাহ হয়ে গেছে যেটা অ্যামেন্ড করে হয়েছে দু হাজার তারপর এছাড়াও ইকুয়াল রেগুলারেশন অ্যাক্ট হয়েছিল উনিশশো সালে ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট নাইনটিন নাইনটিতে হয়েছে এই প্রশ্নগুলো এসেছে তারপর ইউএসএতে জর্জ ফ্লয়েড প্রোটেস্ট জর্জ ফ্লয়েডের কথা তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে জর্জ ফ্লয়েডকে ট্রাম্পের পুলিশ তাকে নৃশংসভাবে অ্যারেস্ট করে হত্যা করেছিল তো যার জন্য একটা অনগোয়িং প্রোটেস্ট যেটা চলেছে সেই পুলিশের ব্রুটালিটির বিরুদ্ধে দু হাজার কুড়ির ছাব্বিশে মেতে শুরু হয়েছিল তো সেই প্রসঙ্গে প্রশ্ন হয়েছে পাশাপাশি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন নিয়েও জানতে যাওয়া হয়েছে এছাড়া গতানুগতিক যেসব প্রশ্নগুলো হয় যেমন উত্তর পূর্ব ভারতের রাজ্য রাজধানী দক্ষিণবঙ্গের জেলা তাদের সদর শহর তোমার জেলার সমস্যা পিএসসি ইউপিএসসির মধ্যে তুলনা বা পার্থক্য এগুলো কত নম্বর আর্টিকেলে আছে এই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে এ এছাড়াও তোমাদেরকে যেটা বলা যে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কিছু বিষয় তোমরা দেখে রাখবে যেগুলো নিয়ে এখনও প্রশ্ন সেভাবে শোনা যায়নি কিন্তু প্রশ্ন করতে পারে যেমন নির্বাচনী বন্ড ভারতের বর্তমান সমস্যাগুলি কি কি। ভারতের বর্তমানগুলি সমস্যাগুলি কি কি বলতে গেলে আমাদের কোভিড সিচুয়েশান তো রয়েইছে যেটার সেকেন্ড ঢেউ এসে আবার নতুন করে আমাদেরকে বিপর্যস্ত করতে চলেছে এছাড়া তো আছে বেকারত্ব ইকোনমিক স্লোডাউন সীমান্ত সমস্যা এসব তো রয়েইছে তো পেপার পড়বে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে নিজেদেরকে আপডেটেড রাখবে এগুলো করতে থাকো আশা করি তোমরা আরও সমৃদ্ধ হবে এই সময়ের মধ্যে ভোটের আরও কিছু খবরাখবর নিয়ে নিজেদেরকে তৈরি রেখো কারণ ভোট সংক্রান্ত প্রশ্ন তোমাদেরকে হতে পারে ওকে থ্যাংক ইউ